আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, থাম্বনেল দেখে যে লেখাগুলো পড়েছেন এই লেখাগুলোর সঠিক বিবরণ এবং ডিস্টেন্স আপনাদের দেব। আমি জলিল মেকার। ফ্যান কেন গরম হয় কিংবা ফ্যানের বাতাস কেন গরম আসে এবং বিদ্যুৎ বিল কেন বেশি হয় ফ্যানের ক্ষেত্রে, তো সম্পূর্ণ তিনটা প্রশ্নের উত্তর আমি দেব এবং এই তিনটা প্রশ্নের উত্তরের সাথে আপনাদের আমি আরও যে কথাগুলো বলবো এবং কাজগুলো দেখাবো সম্পূর্ণ কথাগুলো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো আজকে আমার সামনে এই যে কয়টা কয়েল দেখতে পাচ্ছেন, এটা হাই স্পিড কয়েল এবং একটা আছে হাই স্পিড কয়েল, এইগুলো আছে সেন কয়েল। তো আরও পরবর্তী ক্ষেত্রে আপনাদের অনেক অনেক সিলিং ফ্যানের কয়েল দেখাবো, টেবিল ফ্যানের কয়েল দেখাবো বা আমার ভিডিওতে দেওয়া আছে। এই যে একটা ফ্যান আছে, এই ফ্যানটা কিন্তু আমরা নতুন বা মানে আর কি বাধাই করছি। এই কয়েলটার কালারটা কেমন? এই কয়েলটার একদম নিউ কালার। এই কয়েলটা কিন্তু অনেক আগের, দেখতেই পারতেছেন বডিটা কিন্তু ভেঙে গেছে। এই কয়েলটাও অনেক আগের, কিন্তু এই কয়েলের কালারটা আর এই নতুন কয়েলের কালারটা কিন্তু এক আছে। এর মানে এই কয়েলটা 5 বছর পরেও এই ধরনের কালার থাকবে। যদি ফ্যানের ভিতরে কোনো ধরনের সমস্যা না থাকে তো এই নতুন কয়েলের মতো কালারের সেম কালার থাকবে এই পুরান কয়েলেও, কেননা এই কয়েলটায় কোনো লোড পড়ে নাই, কোনো প্রেশার পড়ে নাই, ক্যাপাসিটারের কোনো পাওয়ার কমে যায় নাই, সেই জন্য এই কয়েলটা নতুন কয়েলের মতোই আছে। কিন্তু সমস্যা হলো এই ফ্যানটা কিন্তু ভাঙ্গে পড়ে গেছে। তো এই হলো একটা বিষয়। এই কয়েলটা যেটা আমি দেখাইছি, এই কয়েলটা মূলত 3 থেকে 4 বছর আগের কয়েল, তাও কিন্তু নতুন আছে। তারপরও এই কয়েলটা চেহারা এইভাবে হয়ে গেল কেন? এটার চেহারা এইভাবে হওয়ার মানে হইল আপনার ক্যাপাসিটার দুর্বল থাকার কারণে, নাম্বার এক। দ্বিতীয়ত, বেয়ারিং যদি জাম থাকে সেক্ষেত্রে আমাদের এই কয়েলের অবস্থা কালো হয়ে যায়। কেন হয়ে যায় জানেন? যখন এই ফ্যানটা প্রখর গতিতে মানে হাই স্পিডে ঘুরতে থাকে তখন কারেন্টটা দেখবেন সিরিজ লাইনে, আপনি একটা ফ্যান ঢুকাই দেখবেন, যখন আপনি ফ্যানটা সিরিজ লাইনে ঢুকাইবেন প্রথমে সিরিজটা বেশি জ্বলবে, তারপর যদি আপনার ফ্যানটা রানিং হয়ে যায় তখন কিন্তু সিরিজটা আস্তে করে কম হয়ে যায়, এটা চুলের মতো আলো হয়। তো তখন আমরা মনে করে নিই যে এটা আর কোনো প্রবলেম নাই। আর এই যে একটা হাই স্পিড কয়েল দেখতেছেন, এই এটা দিয়ে আমি বাস্তব প্রমাণ আপনাদের দেখাই দেবো এই কয়েলটা এই কালার কালো কালার কেন হয়েছে। এই বিয়ারিংটা দেখেন, একেবারে জাম। জাম থাকলে কয়েল গরম হবেই, কয়েল পুড়ে যাবেই। একটা সিলিং ফ্যানের কয়েল কিংবা টেবিল ফ্যানের কয়েল, বুশ কিংবা ক্যাপাসিটার এবং বিয়ারিং, এই তিনটা জিনিসের ক্ষেত্রে কয়েল, যে কোনো ফ্যানের কয়েল পুড়ে যায়। তাতে করে হোক 1 গোড়া 2 গোড়া মোটর, বেয়ারিং কিংবা ক্যাপাসিটারের জন্য আমাদের এই কয়েলগুলো পরে, নাইলে একটা কয়েল 20 বছরেও পরা সম্ভব না। তো আজকে আমি আপনাদের দেখাবো কাজগুলো, লাস্টে দেখাবো কিন্তু গুরুত্বপূর্ণ যে কথাগুলো বলবো এই কথাগুলো অবশ্যই প্রত্যেকটা মানুষের শোনা দরকার। যখন একটা ফ্যান দেখবেন স্লো করে, সাথে সাথে আপনি ক্যাপাসিটারটা চেঞ্জ করে ফেলবেন। 2 নম্বর, যখন দেখবেন বেয়ারিংয়ের ভিতরে মানে ফ্যানের ভিতরে সাধারণ কোনো আওয়াজ দেয়, ওই সাধারণ আওয়াজ থাকাকালীনই আপনি ফ্যানের বেয়ারিংটা চেঞ্জ করে ফেলবেন, তাতে করে আপনার 200 টাকা খরচ যাক কিন্তু আপনার 2000 টাকা বেঁচে যাবে। যখন আপনার বেয়ারিংটা আপনি চেঞ্জ করবেন না তখন দেখবেন আস্তে আস্তে শব্দটা বেড়ে যাবে, ফ্যান ঘুরতে অনেক লোড পড়বে, ফ্যান কম ঘুরবে, দেখা যাবে এই কয়েলের কালারটা এইভাবে কালো হয়ে যাবে। কেন একটা মানুষ যদি অতিরিক্ত শ্রম দেয়, সেই ক্ষেত্রে ওই মানুষটা দেখা গেছে কিন্তু ঘেমে যায়, শরীর ক্লান্ত হয়ে যায়। তো এই ফ্যানটা যখন
স্পিডে ঘুরতে না পারে তখন একমাত্র প্রেসারটা পড়ে কয়েলের উপরে, তখন কয়েলটা হয়তো লুপ স্পেয়ার করে, নাহলে আপনার ফ্যানটা গরম হয়ে যায়, ফ্যানের বাতাসটাও গরম হয়। কেন আকাশে সূর্য যখন প্রখর গতিতে ওঠে, যেমন ভরা দুপুরের সূর্যটা কিন্তু গায়ে লাগে, কেন সূর্যের তাপমাত্রাটা বেশি আসে, তেমনি ঘরের ভিতরেও গরমটা বেশি হয়। কোন জায়গার থেকে? একমাত্র লাইট আর এই ফ্যানের ভিতরে থেকে। লাইট জ্বালাইলে লাইট গরম, ফ্যান চালাইলে ফ্যান গরম। তো ফ্যান যদি বেশি গরম হয় তো তখন আপনার ঘরের গরমটাও বাড়িয়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি আগে খেয়াল করবেন আপনার ক্যাপাসিটার ভালো কিনা, বেয়ারিংয়ে কোনো জাম বাজে কিনা, কোনো আওয়াজ দেয় কিনা, সে বিষয়গুলো দেখে আপনারা এই কাজগুলো করবেন। ভিডিওটা দেখার জন্য ইএসবি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে ভিডিওটি একটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, ইএসবি বাংলা চ্যানেলের সাথে থাকুন।